অ্যাক্টিং এর ক্ষেত্রে আসি তো রাজকুমার অসাধারণ অ্যাক্টিং করেছে কোন নিজের সাথে নিজে কম্পিটিশন কিনেই আমার মনে হয় নি যে ইজ নট বর্ন ব্লাইন্ড একদম কোনো সিনে মনে হয় নি আই থিংক মানে এমন কিছু ফটোজ আমরা দেখেছি বিহাইন্ড দ্য সিনস যেখানে দুজন মানে অরিজিনাল শ্রীকান্ত ভোলা আর হ্যালো एवरीवन वेलकम टू বাসকপ বং কাপল আমি অমবলি আমি অভিষেক আমরা এসে গেছি আমাদের নতুন একটা ভিডিও নিয়ে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করুন যখনই আমরা নতুন ভিডিও আপলোড করব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন এছাড়া আপনারা আমাদের ফেসবুক টুইটার ইনস্টাগ্রামকে ফলো করতে পারেন ওখানে আমরা নানান ইন্টারেক্টিভ পোস্ট দি পোলস দি মাঝে মাঝে কোশ্চেন আনসারস দি ওখানে আপনারা আপনাদের মতামত দিতে পারেন অথবা নিচে কমেন্ট বক্সে আপনারা আপনাদের মতামত অবশ্যই দিতে পারেন আদে লিংক ভি ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে আজকে আমরা একটা হিন্দি মুভি রিভিউ নিয়ে এসেছি শ্রীকান্ত যে ডাইরেক্ট করছে তুষার হিরানন্দানি কাস্টে আছে রাজকুমার রাও আলেয়া জ্যোতিকা শরৎ কেলকার জামিল খান ও অন্যান্য অনেকে এটা টেন্থ মে রিলিজ করেছে কেমন লাগলো খুব ভালো লাগলো অনেক দিন পর একটা এত ইন্সপায়ারিং একটা সিনেমা দেখলাম মানে রিয়েল লাইফ স্টোরি নট

আপকে লিয়ে মেরা বাচ্চা সায়েন্স লে তো এক একটা অ্যাচিভমেন্ট অনেক সময় মনে হয় যে হ্যাঁ খুব একটা কিছু বড় না বাট অনেকের লাইফ অনেক লড়াই করে যেগুলো করে দিয়ে গেছে সেগুলো এমন জিনিস করে দিয়ে গেছে ও হয়তো অজান্তেই যেগুলো কতজনের জন্য ওটা একটা রাস্তা নিজের জন্য করতে গিয়ে সবার জন্য করে গেছে উদ্দেশ্য ছিল না যে সবার জন্য করব বাট তখন একদমই ছিল না লড়াইটা খুবই মুশকিল হ্যাঁ বাট পরে যখন এখন যেটা করছে সেটা অবভিয়াসলি সবার জন্য করছে একদম একদম এটা স্পেশালি যারা ভিজুয়ালি ফিজিক্যালি ইমপেয়ার্ড চ্যালেঞ্জ কোনো স্পেশাল চাইল্ড তাদের জন্য আরো স্পেশালি করছে দেশের জন্য করছে আমি বলবো ক্লাস অ্যাটিটিউডস মানে ব্রেন যখন হয় আর তারপরে সে যখন জানে ইয়েস আমি ব্রেনি বা আই ক্যান ডু দ্যাট আমি পারবো কিছু কিছু টাইমে পুরো সমাজ বলো ব্যবস্থা বলো অনেক কিছুই সবাইকে পুল ডাউন করে বাট এদেরকে হয়তো এত বেশি করেছে তাই জন্য এরা ওটাকে আবার দেখে না আরো বেশি উঁচুতে গেছে হ্যাঁ মানে ও নিজের ক্ষেত্রে অ্যাপ্লাই করেছে ওটা যেটা দেখে বোঝা যে কেন কি নর্মাল এটা ফ্লাইটে যাওয়ার জন্য যে লড়াইটাকে করতে হয়েছে যেটা হয়তো আমরা ভাবতেই পারবো না যে দৈনন্দিন জীবনে বা একটা রোড ক্রস করার সময় যদি না হাতে স্টিক থাকে যে কতটা অসুবিধা হয় তো লিটারেলি সত্যি ভাবতে পারবো না আমরা বুঝতে পারবো না তো ওইখান থেকে যদি এরকম ভাবে ওঠা যায় একদম একদমস এর মতো যারা জন্মান্ধ যাদের মানে একদম একদম কোনদিন কিছু দেখেনি কিছু দেখেনি না আমরা এখন চোখ বন্ধ করলে কখনোই ওটা ফিল করতে পারবো না কোনোদিনও না যেটা ওরা করে থাকে কারণ ছোটবেলা থেকে কিছু দেখেনি ওরা আর বলা হয় যে যাদের একটা ভগবান নিয়েছে তাদের অনেক কিছু দিয়েছে একদমই সেটা অবশ্যই অল সেন্সেস অবভিয়াসলি হাই টেন্ড হয় আর সেটা একদম কারণ কি নরমাল আমার মনে হয় না মানুষের জন্য ওই টাইমে আমাদের টাইমে তিনটে বাইরের কলেজ থেকে স্কলারশিপ পাওয়া চারটি কথা তার মধ্যে একটা এমআইটি সো খুব ভালো আর সেটাও সে জানতো তার জন্য একটা পরের দিকে দেখে যেটা একটা অ্যাডভান্স এসেছে একটা পতন এসেছিল তো ফাইন ওখান থেকে অবভিয়াসলি সবার লাইফে আসে মেইন শিক্ষাটা হচ্ছে তুমি ওখান থেকে একদম ফিরে আসতে পারছো কিনা আমি এটাই বলতে চাই আর ওই টাইমে তোমাকে আসল তুমি কেমন মানুষ বা কি রকম শিক্ষায় তুমি শিক্ষিত

আর তার স্কুল লাইফটা দেখানো হচ্ছে কমওয়েস্টটা দেখানো হচ্ছে বলে অনেকটা পুরোটা মানে আমি তো তার থেকে বলবো যে মেকআপ এগুলো একটা পার্ট obviously একটা পার্ট বাট সে যে ক্যারেক্টারটাকে ধরে তার দেখাটা ওই মেকআপ তারপরে যখন হাঁটতে চলতে কথা বলতে শুরু করলো ওয়াও মানে একটা হয় না যে দেখতে ওয়াও কিন্তু বললো তো بس শেষ ওখানেই তো ওই অসাধান মানে অসাধার

একটা টিচার এর স্টুডেন্ট এর হয়তো এরকমই বন্ডিং আগে ছিল কিছু কিছু জায়গা সব জায়গায় আমি বলবো না আর একটা শিক্ষক যাকে আমরা বলি ভগবানের পরে মা বাবার ইকুয়াল গুরু মানে ওই জায়গাটা আগে দিনে তো মা বাবার থেকেও উপরে রাখা হতো টিচার বা গুরু তো ওই জায়গা দাঁড়িয়ে এখন হয়তো কথাগুলো হারিয়ে গেছে এখনকার শিক্ষা ব্যবস্থা বলুন বা যেমন হয়েছে যাই হোক বাট এটা একটা আঙুল দিয়ে দেখানো যে একটা টিচার চাইলে কি হতে পারে একটা স্টুডেন্ট সে অর্জুনই হোক আর একলব্যই হোক মানে টিচারের অবদানটা যে শুনতে পায় না তার জন্য আলাদা করে ক্যাসেট রেকর্ড করে তাকে শুনিয়ে এটা অনেক এটা বাবা পড়া পড়া যে হ্যাঁ ওই টিচারের সব স্টুডেন্ট তো ভাবে হবে না একদম

সব টিচারও দেবিকা মাধমতন হতে পারে হ্যাঁ কিন্তু আবার এটাও ভালো যে সবাই সুইসাইড করছে না সব টিচাররা সবাইকে ব্যালেন্স করছে যে হ্যাঁ যার যেদিকে ইচ্ছে যার যতটা একটা লিমিট অফ দি প্রেসার যে যতটা ব্লাস্ট না করা যায় তো সেই অ্যাক্টিংটাও অসাধারণ করেছে যে টিকা অ্যাজ এ গার্লফ্রেন্ড ডালিয়াও আমরা যতটুকুই সিনে ছিল বেশ ভালো অ্যাক্টিং করেছে আর ওর ক্যারেক্টারটা আমার বেশ ভালো লেগেছে মানে রিয়েল লাইফে ক্যারেক্টারটা এই মানসিকতাটা দরকার ও অনেকটা হেল্প করেছে ওকে ওই জায়গা থেকে যখন ও পলিটিক্যালি ডুবে যাচ্ছিল ঢুকে যাচ্ছিল ওই দিকটাতে সেটাও বলবো না আমি বলতাম একটা মো যদি না থাকতো বিদেশে থেকে যেত ও ইন্ডিয়ার ব্যাক করতে পারতো এক্স্যাক্টলি ওটা তো ফার্স্ট ওর এত বড় একটা হেল্প করলো বাট তারপরেও যখন ইয়ে হয়ে যাচ্ছিল তখন ওকে মানে ওর কথা শুনেই ও ফার্স্ট ভাবলো যে হ্যাঁ ঠিকই আর তারপরেও যে এমন না গার্লফ্রেন্ড বলে ডমিনেটিং হ্যাঁ তাহলে ও নিজের কথাটা বলে বেরিয়ে যেত তুমি নিলে নাও না নিলে না নাও এটা এতটা লিবারেল নিজেও ডক্টর নিজেও খুব ভালো এডুকেশন আছে এটাও বুঝিয়েছে ওইখান থেকে আবার এটা এখনকার বা তখনকার সবাই চায় বিদেশে গিয়ে সেটেল হয়ে যাব বাকি আর চাই যেখানে সবকিছু সুবিধা আছে কোনো লজ বা এইসবের যেটা আমরা ফার্স্টেই বললাম ও যেটাই করেছে ফার্স্টের দিকে সবই নিজের জন্য করেছে তো ওটাই ও ওর তখন হ্যাঁ তখন ওটাই ছিল দেখিয়েছিল যে আহ ইন্ডিয়াতে গিয়ে কিছু লাভ নেই আমি ওখানে সিস্টেম চেঞ্জ করার জন্য আমি নিজে কাজ করছি না আমি আমাকে আগিয়ে নিয়ে যাবার জন্য করছি আমি ইন্ডিয়াতে থাকলে আমি এগুলোতে পারবো না তো এটা অন্যান্য আরো অনেক এম আই স্টুডেন্টস বা ইন্ডিয়ান আইআইটি স্টুডেন্টদেরও অনেকেরই এরকমই মতামত আছে

বা এটা বলেছিল আমি চাই তুমি যাও এবার তারপরে তোমার ব্যাপার তুমি তো যাও না যাও না কিন্তু তুমি তাও দেখবে না আমি মেয়ে হয়ে বলছি বেশিরভাগের বিদেশে চোটালে যাবো কোনো ঝোটঝামটা কিন্তু ওইখান থেকে যে না ঠিক আছে স্টাফ ঠিক আছে তাও আমি লড়বো করব ভালো কিছু করব এই একটা মানসিক যে ও মানে এডুকেটেড যেহেতু যেহেতু ডক্টর যেটা আমি বলবো এডুকেশন দিয়ে শুধু হয় না ঠিক আছে অনেকে এমনিও হয় যারা খুব মানে ডিগ্রি পায়নি কথা কিন্তু অতটা উচ্চ মানসিকতাও দেখিয়েছে ওর ওয়াইফকে এখন যার সাথে বিয়ে হয়ে গেছে তো নাইস নাই অসাধারণভাবে আমি বলবো ডাইরেকশন খুব সুন্দর যেখানে যতটা দেখা হবে স্কোর খুব সুন্দর ডায়লগস ডায়লগস ভালো আর একটু আমার কমার্শিয়ালাইজ বেশি মনে হয়েছে

আরেকটা এ দেখলাম যেটা সরি হ্যাঁ চমকিলা চমকিলা তো এইগুলোকে এত সুন্দর ভাবে মানে আহ ড্রামাটাইজেশন বলো বা স্টোরি টেলিংটা এত সুন্দর করে ইন্টারেস্টিং করছে যে কারোর বায়োগ্রাফি হিসাবে ভেবে ওই একটা বোরিং যেটা পাঁচ সাত বছর আগে তো কনসেপ্ট ছিল বায়োগ্রাফি মানে ভাই স্লো মুভি বোরিং অতটা সবাই দেখতো না তো ওইটাকে একটা মোলটাকে চেঞ্জ করে দিয়েছে আমি বলবো আইড ভালো সবাই দেখছে ইন্টারেস্টিংও লাগছে শিখছেও একদম এন্টারটেইনিং হচ্ছে যারা দাড়কার আইডকম ওরা নেয় যারা বাইরে চলে যাচ্ছে আর সবাই মিলে যদি আসে ইন্ডিয়াতে তাহলে ইন্ডিয়াকে চেঞ্জ করতে পারে অ্যাট লিস্ট ট্রাই তো করতে পারে পলুশন মিলে যাবে পপুলেশনের সাথে সাথে যাই হোক সবকিছু সলিউশন আমাদের মধ্যে আছে এটা বারবার এখন আরো বেশি হয়তো 21 সেঞ্চুরির পর পর বেশি প্রমাণিত হচ্ছে

আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর এখন সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব আর পরের আবার নেক্সট ভিডিওতে আবার দেখা হবে বাই বাই